এই যে মশাই, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আমি তো এই পাড়াতেই থাকতাম, চেনা চেনা তো লাগবেই। ও, তা কাকে চাইছেন আপনি? আসলে পুরনো কাউকে তো দেখছি না, তাই খুঁজছিলাম। আচ্ছা ভাই, এই যে বাড়িটা, এই বাড়িটা আগে সত্য থাকতো না? হ্যাঁ, সত্যটা থাকতো, কিন্তু এখন আর নেই। ওই বাড়িটা না চাতুর্যরা দখল করে নিয়েছে। ওদের ডেকে দেব, আপনি কি একটু কথা বলবেন? না না, থাক থাক থাক, আমি তো সত্যকে খুঁজছি। চাতুর্যের সঙ্গে আমার কোনো কথা বলে লাভ নেই। আচ্ছা আচ্ছা, ওই বাড়িটা কাদের? ও, ওই বাড়িটা, আরে ওটা তো বিবেকদের বাড়ি ছিল, ওরা এখন আর থাকে না। শুনেছি ওই লালসা, ওরা ওই বাড়িটা কিনে নেয়। আচ্ছা, ওরা এখন কোথায় থাকে জানেন? কি মুশকিল, ওরা কোথায় থাকে আমি কি করে বলবো। আচ্ছা, মানবিকতা, মূল্যবোধ, ওরাও কি চলে গেছে? হ্যাঁ, শুনেছি ওরা একসময় থাকতো, এখন ওখানে ওই সততা আর কুটচাল, ওরা থাকে এখন। আচ্ছা, সততা, এই সততা এখন কোথায় থাকে তা বলতে পারেন? সততা? কোন সততা? ও আচ্ছা আচ্ছা, ওই সত্যের ছেলে আর বিবেকের বড় ভাই। আর বলবেন না মশাই, ওর অবস্থা খুব খারাপ, ক্যান্সার হয়ে ধুকছে, মনে হয় বেশি দিন বাঁচবে না। আচ্ছা আচ্ছা, আর লজ্জা, লজ্জা ওদের বাড়িটাও কি খালি পড়ে আছে? না না মশাই, খালি কি আর থাকে, ওই যে লজ্জা নম্রতা থাকতো ওরা এখন থাকে না। ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতারা থাকে। কোন বাড়িটা বলো তো? ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার নাম হচ্ছে কাম, আর ওর পাশে যে বাড়িটা আছে ওই বাড়িতে নগ্নতা আর উগ্রতা থাকে। আচ্ছা ভাই, একসময় পাড়ার মুরব্বী ছিল ওই মর্যাদা আর সম্মান, ওদের সঙ্গে আমার বিশেষ কাজ ছিল, ওদের সঙ্গে একটু দেখা করা যায়? আর বলবেন না দাদা, সম্মান ওকে তো ওই অবিশ্বাস আত্মার দল পাড়া ছাড়া করে ছাড়লো, আর মর্যাদা ও তো রাতের অন্ধকারে পালিয়েই বাঁচল, এখন ওই বাড়িতে বৃত্ত আর বৈষম্যরা থাকে। ও আচ্ছা, এর মধ্যে এত কিছু হয়ে গেছে। আচ্ছা, হাসিদের বাড়িটা, হাসিরা কোথায় থাকে বলতে পারেন? হাসি মানে আপনি কি ওই আনন্দের বোনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দের বোনের কথাই বলছি। কি যে বলেন হাসি, তারা কবি কান্নার কাছে বাড়ি বিক্রি করে এখান থেকে চলে গেছে। আর ভালোবাসা, তাদের কোনো খবর রাখেন? কি বললেন, ভালোবাসা? ওই বিশ্বাস যেদিন মারা গেল তার পরপরই ও এখান থেকে চলে গেছে, ওর বাড়িতে এখন তালা ঝুলছে, ওকে আর কেউ দেখেনি। তাহলে পুরনো কেউ কি নেই? পুরানো বলতে ওই যে পাঁচতলা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে বাড়িটা, হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটা হচ্ছে দুঃখের বাড়ি, আগে ওটা একতলা ছিল, এখন ওটা পাঁচতলা হয়েছে, আর ঠিক ওর পাশে যে তিনতলা বাড়িটা, হ্যাঁ, ওই বাড়িটাতে যন্ত্রণা থাকে। আর দাদা, ওই যে মাঠের পাশে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটা, ওই বাড়িটা হচ্ছে প্রতারকদের বাড়ি, আগে কুড়ে ঘর ছিল, এখন মস্ত দালান বাড়ি হয়েছে, আর ওই প্রতারকদের বাড়িতে অবিশ্বাস ভাড়া থাকে। আর ওই যে দূরে পুকুর পাড়টা দেখছেন, ওর পাশে একটা কুড়ে ঘর আছে না, ওই ঘরটা হচ্ছে দুঃখের বাড়ি, ওই ঘরটা আগে ঠিক যেমন ছিল এখন তেমনই আছে। আচ্ছা মশাই, আপনি তো অনেকক্ষণ থেকে প্রশ্ন করছেন, কিন্তু আপনি আসলে কে বলুন তো? আমাকে চেনো না? আমি নিয়তি।
হয়তো দেখনি কখনো, কিন্তু নামটা নিশ্চয়ই শুনেছ। আমার সঙ্গে আরো দুজন আছে, জীবন আর শান্তি। হ্যাঁ, কি বললেন? জীবন আর শান্তি? তারা কোথায়? ওদের জন্যই তো আমরা এতকাল অপেক্ষা করছি। বলছি প্লিজ আমাদের পাড়াতে আসুন না, আমাদের পাড়ায় থাকুন না, প্লিজ আসুন আমাদের পাড়ায়। কোথায় থাকবো, কোথায় থাকবো আমরা? এভাবে বলবেন না প্লিজ, আপনাদের না খুব দরকার। আপনারা বলুন এই পাড়াতে কোন বাড়িটাতে থাকবেন, প্লিজ বলুন। যে বাড়িটা বলবেন সেই বাড়িটাই আপনাদের দিয়ে দেব। দুঃখিত ভাই, যেখানে বিশ্বাস, মর্যাদা, সম্মান, সততা, নম্রতা কেউ নেই, সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকবে বলতে পারো? আগে ওরা ফিরুক, আমি আবার আসবো।